এই উদ্যোগটাতে আমার আজকের না এটা প্রায় 30 বছরের সাধনা। আমি প্রথমে আমার একটা ছাগল থেকে 65টা আমি ছাগল তৈরি করি, তার শহরের মধ্যে ছাগল পড়া ভীষণ বিপজ্জনক ব্যাপার। সেই 65টা ছাগল থেকে আমার 2টা গরু হয়, 2টো গরুর থেকে প্রতি বছরে 4টে 5টায় করে গরু বৃদ্ধি পায়। তাতে আজকে আমার দুধের গাভী প্রায় 275টা আছে। এবং এই অনেকে মনে করে যেটার মধ্যে অনেক প্রফিট, আসলে দুধ বেচে কোনো প্রফিট হয় না। গরু গোখাদ্যর দাম অনেক বেশি বেড়ে যাওয়াতে দুধে কোনো প্রফিট আসে না, প্রফিটটা আসে যদি বাছুরগুলিকে ঠিকমতো লালন পালন করা যায়। সেটাই হচ্ছে আমাদের বছর শেষে গিয়ে হিসাবটা হয়, এটা মান্থলি হিসাব হয় না। অনেকে চিন্তা করেন এটা ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যাবে, উনি যদি সব কিছু না জেনে করেন তাহলে উনি ভুল করবেন। যেটা আমার ইয়াং জেনারেশনকে বোঝা উচিত, তাদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে উপযুক্ত হয়ে আসতে হবে, তাহলে বেকারত্ব বলে কোনো জিনিসই থাকবে না। সেটাকে প্রকাশ করার জন্য আমি এটা করছি। আগে আমরা দুধগুলিকে আমরা বিক্রি করে দিতাম, যেহেতু ঝামেলা হবে তার জন্য আমরা এটাকে লট ওয়াইজ বিক্রি করে দিতাম, পাইকারি রেটে বিক্রি করে দিতাম। আজকে আমাদের কমিশনার স্বাগত হোসেন সক্কু, কামরুল হাসান মুন্না, এরা আমাকে উৎসাহিত করে যেটা নারায়ণগঞ্জে বাজারজাত করার জন্য। ওদের উৎসাহে আমি উৎসাহিত হয়ে এখন এটা প্যাকিং করে বিএসটির পারমিশন নিয়ে তারপরে আমরা এই দুধটাকে বাজারে ছাড়ছি। এটা আস্তে আস্তে আমরা আরও বড় করব, এটা দুধের বিষয়। এর সাথে এই পর্যন্ত আমার প্রায় 600 গরু আমার কাছে আছে, ছোটো বড় মিলিয়ে। আমার 2টা প্রজেক্ট, একটা হচ্ছে 3-স্টার ফার্ম হাউস, এটা আমার ওয়াইফ নাসরিন ওসমান সেই এটাকে পরিচালনা করেছে, এবং গত 15 বছর আগে সেইটার আয় থেকে আমার উত্তর চাষারায় 3টে বাড়ি তৈরি করতে পেরেছে। সেটা কিন্তু তার উদ্যোগেই হয়েছে এবং সমস্তটাই সেই মেনটেন করতো। এরপরে আমি আর একটা ফার্ম করি, সেটা কুনলায়, সেটা হচ্ছে আমাদের এখান থেকে যে গরুটা বাছুর যেটা হয় সেটাকে আমরা ডেভেলপমেন্ট করি কুনলায় নিয়ে গিয়ে। সেখান থেকে আমরা উন্নত জাতের গাভীগুলো তৈরি করতে পারি, বিভিন্ন সার তৈরি করতে পারি, সেইখানটাই মেন প্রফিটটা, ওইখান থেকেই আমাদের মেন প্রফিটটা আসে। তা আজকে তো সময় অনেক অল্প, এ বিষয়ে আমি আপনাদের মাধ্যমে আমার ইয়াং জেনারেশনকে বোঝানোর জন্য আমি দরকার পড়লে তাদের জন্য আমি ভিডিও করে তাদের কাছে পৌঁছাবো, এবং সময় সুযোগ হলে আমি প্রত্যেকটা ইউনিয়ন, আমার 7টা ইউনিয়ন আছে, ইউনিয়ন থেকে যারা ইন্টারেস্টেড দরকার পড়লে তাদেরকে আমি ক্লাসও করিয়ে দেবো, প্র্যাকটিক্যালভাবে ক্লাস করিয়ে দেবো। আমার শেষ ইচ্ছা এটাই যাতে নাকি মানুষ এই কৃষিটাকে বেছে নেয়, কারণ আমাদের এগ্রিকালচার ছাড়া কিন্তু ভবিষ্যৎটা আমাদের থাকবে না। আমি গার্মেন্টসের ব্যবসা করি, এটা গরু পালা অত্যন্ত কষ্টকর জিনিস, এর থেকে কষ্টকর জিনিস বোধ আর কিছু হতে পারে না, কিন্তু এটা আমাদের সাকসেস অনেক বেশি, সাকসেস অনেক বেশি। কিন্তু কেউ যদি না জেনে করেন তাহলে ভুল করবেন। আগে একটা কথা বলতো মানুষে, গাই কেনার আগে বালতি কিনে, এটা সবচেয়ে ভুল ধারণা। গরু করার আগে সর্বপ্রথম ঘাসের ব্যবস্থা গ্রহণ করতে হবে, আগে ঘাস, তারপরে গরুর ঘর, তারপরে অল্প করে গরু নিয়ে তারপরে চেষ্টা করা, কিন্তু প্রথমেই দুধের গরু না, প্রথমেই গরু মোটা তাজা করুন। তো এই বিষয়ে আমার এটা আমার দায়িত্ব, আমার এলাকার বেকার যুবক যারা আছে তাদের সাথে এটা আলোচনা করে, আর এটা সমবায় ভিত্তিক করলে সবচেয়ে ভালো হয়। সমাজ ভিত্তিক যদি হয় তাহলে এটা তারা অবশ্যই যে কোনো চাকরির থেকে অনেক বেশি মুনাফা করতে পারবে। এটা শুধু গরু না, আমার ছাগল আছে প্রায় 200-এর মতো, আমার প্রায় 150-এর উপরে আমার গাড়ল ভেড়া এগুলি আছে, এটা আমি সময় মতো দেখাবো। এটা আবার খুলনায় অবস্থিত, আমাকে অন্তত সপ্তাহ 15 দিনে একবার 3 দিনের জন্য হলেও খুলনা গিয়ে এটা দেখাশোনা করতে হয়, কিন্তু আমি তো সেই সময়টা দিতে পারি না। এটা যার খামার তাকেই সময়টা দিতে হবে, সময় তাকে দিতেই হবে, এবং সবচেয়ে পরিচালনা করাটা সেই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড়। আমি কিন্তু আমার নিজের খাওয়ার আগে আমার গরু খেলো কি না সেই খবরটা আমাকে নিতে হয়। আমাকে কিন্তু রাত্রে 3টা থেকে আমার সকাল হয় প্রথম সময়টাই, আমার কে মাছ খেলো না গরু খেলো না ছাগল খেলো। আমার মাছেরও একটা প্রজেক্ট আছে, আমি আপনাদেরকে নিয়ে যাবো খুললে, তখন আমি এমনভাবে একটা প্রোগ্রাম আপনারা করবেন যাতে যে কেউ ইন্টারেস্টেড হয়,
তবে আমি বলবো কেউ অতি উৎসাহিত হয়ে যেন না করে, কারণ একবারে যদি অল্প পয়সা দিয়ে যদি আরম্ভ করতে পারে তাহলে বছরখানেকের মধ্যে সে ডেভেলপ করে ফেলতে পারবে, কিন্তু একসাথে যদি সে বেশি করে তাহলে কিন্তু সে এক বছরের ভিতরে ভ্যানিশ হয়ে যাবে। এটা দীর্ঘ সময়ের ব্যাপার, দীর্ঘদিনের সাধনার ব্যাপার। আজকে এইটুকু থাকুক, আমরা আগামীতে একটা বড় ধরনের প্রোগ্রাম করে আমরা এটা ওটা আমি বলেছি, তারপর আবার বলি, আগে আমরা বাজারজাত করবো না কেন, দুধ তো বাজারজাত করতো, ওটা পাইকারি করতাম আমরা, বিভিন্ন মিষ্টির দোকানে ওখানে চলে যেত, কারণ এটা তো একটা বদারেশন। যেহেতু আমি কামরুল হাসান মুন্না এবং শওকত হোসেন শক্কুকে পেয়েছি, ওরাই উৎসাহিত হয়ে আমার কাছে এসছে, যার জন্য এটাকে ডেভেলপ করা হয়েছে। এটা হয়তো অনেক আগেই ডেভেলপ হয়ে যেত, এই করোনা ভাইরাসের কারণে এখনকার পরিস্থিতির কারণে এটা একটু দেরি হয়েছে, তবে আমরা তাড়াতাড়ি চেষ্টা করেছি এই কারণে যে রোজার মাসে দুধের চাহিদাটা অনেক বেশি হয় এবং মানুষের এটা প্রয়োজন হয়, এটাই এই দুই কমিশনার আমাকে বুঝাতে পেরেছে, যেটা মানুষের একটা উপকারও হবে। সেই কারণে আমরা সম্পূর্ণ পিওর দুধটা যেন দেওয়া যেতে পারে, এরকম ওরা যদি মার্কেটিং করতে পারে আমরা আরও এদের চেষ্টা করব। আমাদের প্রায় 2-2,500 লিটার দুধ হয়। আমরা শুধু এটাই করিনি, আমরা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আমরা এতদিন দুগ্ধজাত মানে বিক্রি করেছি, আমরা ঘি বানিয়েছি, আমরা দই বানিয়েছি, আমরা স্পঞ্জের রসগোল্লা বানিয়েছি। বিশেষ করে এখানে সবচেয়ে ভালো উৎপাদন যেটা হয় সেটা হচ্ছে রসমালাইটা। বিভিন্ন আমাদের পরিবারের মধ্যেও যদি কোনো বিয়ে শাড়ি থাকতো তাহলে কিন্তু আমি তাদেরকে দিয়ে দিইনি, আমি কিন্তু বিক্রি করেছি। সুতরাং দুধ আমি বিক্রি করেছি আগের থেকেই, দুধ না বিক্রি করলে আমি চলবো কী করে? সুতরাং এটা বাজারজাত করতেই হবে, বাজারজাত করেই এটাকে মুনাফা আনতে হবে। তবে দুধের থেকে মুনাফা না, বাছুরের থেকে মুনাফা, যে জিনিসটা আমার ইয়াং জেনারেশনকে বুঝাতে হবে, আমার মৃত্যুর আগে যেন আমি তাদেরকে বুঝিয়ে দিয়ে যেতে চাই যে এটা করলে যায়। এখন দুঃখজনক ব্যাপার হচ্ছে বিভিন্ন স্কুলে আমি চেষ্টা করেছিলাম, টিচাররা এই মুহূর্তে বেতন পাচ্ছেন না, কিন্তু আমার জানার মতো বেশ কিছু টিচার আছেন যারা সময়ের ভিত্তিতে এই ধরনের ব্যবসা করছেন, এমনকি ছাদ কৃষি করেও তাদের পয়সাটাও তারা উপার্জন করে নিতে পারছেন। আমার আজকে শহরের গ্রামের বেশিরভাগ স্কুলে কিন্তু সরকার বহুতল করে দিয়েছেন, ছাদগুলি কিন্তু ফাঁকা পড়ে রয়েছে, সেখানে মুরগি কবুতর তারপরে ছাদ বাগান করে কিন্তু অনেক পয়সা উপার্জন করা যেতে পারে। কিন্তু আমাদের আলসেমি করলে হবে না, আমাদের সবাইকে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের মাধ্যমে আমাদের অভাবকে দূর করতে হবে, দেশকে উন্নয়ন করতে হবে, বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা এইভাবেই বানাতে পারব। গুণগত মানটা তো এটাকে সার্টিফিকেট নিতে হয়, সেটা বিএসটিআই থেকে নিতে হয়। বিএসটিআই দুই রকম সার্টিফিকেট দেয়, একটা হচ্ছে সম্পূর্ণ ননিযুক্ত দুধ আমরা যেটা এখন করছি, আরেকটা হচ্ছে পাস্তুরিত। আমরা পাস্তুরিতর মেশিন আমাদের আসছে, অচিরে আমরা পাস্তুরিত চলে যাব। পাস্তুরিত দুধটা হচ্ছে দীর্ঘদিন রাখা যায়, আর আমাদের এই দুধটাও আজকে যদি আমরা প্যাকেটজাত করি এটা কিন্তু এক মাসে কিছু হয় না, এটা আমাদের প্রকৃতি, কিন্তু এটাকে ডিপ ফ্রিজ ব্যবহার করতে হবে। ডিপ ফ্রিজ যদি ব্যবহার করে দুধ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আমরা প্রথমেই দুধটাকে চিলারে দিয়ে দিই, চিলার থেকে ডিপ ফ্রিজে চলে যায়, ডিপ ফ্রিজ থেকে সাপ্লাইয়ে চলে যায়, যেখান থেকে সাপ্লাই হবে ওইখানেও ডিপ ফ্রিজের মাধ্যমে দুধটা থাকবে। সুতরাং আমি নিজেই ব্যবহার করে দেখেছি, আমাদের এক মাস বা দেড় মাসের মধ্যে দুধের কিছু হয় না, তবে সাধারণ নিয়ম অনুযায়ী 15 দিনের মধ্যে এটা ব্যবহার করে ফেলাই ভালো। এই ব্যবসাটা তো প্রথমে তো শখেই হয়েছিল, তারপরে এটা আস্তে আস্তে পেশায় নিয়ে গেছি, এবং আমি তো সবসময় বলি, সব জায়গায় বলি, আমি নিজের আমার অন্য কী পরিচয় আছে সেটা বড় কিছু নয়, আমি নিজেকে একজন কৃষক হিসাবে পরিচিতি দিতে আমি অত্যন্ত ভালোবাসি, এবং আমি নিজে তাই, অরিজিনালি তাই। আমার যত বিপদ আপদ যতই কিছু গেছে এটাই কিন্তু আমাকে বাঁচিয়ে রেখেছে। অনেক সময় আমার ফ্যাক্টরি দখল হয়ে গেছে, রাজনৈতিক কারণে অনেক সময় কেস মামলায় আমি জড়িয়ে গেছি, কিন্তু আমাকে কিন্তু এটাই সফলতা দিয়েছিল, এমনকি আমার ফ্যাক্টরিতে আমার গরুগুলিকে কিন্তু ক্ষতিগ্রস্ত করা হয়েছিল এক সময়। সেগুলি মানুষের জীবনে চলাফেরার সময় হতে হবে, তার জন্য ভয় পেলে কিছু হবে না, তবে সাধারণ মানুষের কিন্তু এখন এগিয়ে আসা উচিত। বিশেষ করে এই ব্যবসাটা কিন্তু এখন বিভিন্ন অঞ্চলে কিন্তু মেয়েরাও কিন্তু খুব সুন্দর করে করতে পারে। একটা গরু লালন পালন করা একটা মেয়ের জন্য খুব কঠিন কাজ না। আমাদের বন্দরের একটা মহিলা আছে দৃষ্টান্ত, শেফালি নাম তার, আমি তার ওখানে গেছি, তাকে একটা গরু আমি উপহার দিয়েছি। আমি দেখেছি আমার 2,500 সখী নামে একটা মেয়ে আছে, যে নাকি টাইগার মুরগির চাষ করছে, যে একটা মুরগি নাকি 5-7 কেজি পর্যন্ত ওজন হয়। আমি তার সাথে ফোনে কথা বলেছি, তার কাছ থেকে এটা শেখার চেষ্টা করেছি, এবং তাকে নিয়ে আমি এই প্রজেক্টটাকে যেটা করতে পারি সে ব্যাপারে আলোচনা চালাচ্ছি।
সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সেলিম ভাইয়ের প্রতিষ্ঠান আপনারা জানেন যে খুব ট্রাস্ট, মানে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান, সে এটার উপর নির্দ্বিধায় বিশ্বাস করা যায়। এবং উনি যেই দেখুন, আমার হাতে ভুট্টাও আছে, আমি এইমাত্র দেখলাম যে ঘাসগুলো যে খাওয়াচ্ছে এটা ভুট্টা সহ ঘাস, এবং এত পিওরভাবে আপনার যত্ন করে গরুগুলো আপনি উনি এখানে লালন করছেন। আমরা নিজেরাও দেখতে আসলাম যে আপনাদের সাথে সাথে যে খুব যত্ন সহকারে আপনার দুধ দেওয়ানো হচ্ছে অটোমেটিক মেশিনে, এবং দুধগুলি খুবই খাঁটি। আমি গতকালকেও নিয়েছি, এর আগেও আমি কয়েকবার নিয়েছি, দুধগুলো খুবই ভালো মানের দুধ, যেটা এখন অন্যান্য কোম্পানি বাজারজাত করে যে দুধগুলো সেগুলো কিন্তু অন্য দেশ থেকে নিয়ে তারা বাজারজাত করে। আর ওনার প্রতিষ্ঠানে ওনার নিজস্ব গরু থেকেই কিন্তু দুধটা উৎপাদিত হচ্ছে এবং সেই দুধটা প্যাকিং হচ্ছে এবং যার মাধ্যমে শহরবাসী এটা খাবে। আমার বিশ্বাস যে শহরবাসীর প্রোটিনের যে চাহিদা তা পূরণ করতে এটা সক্ষম হবে। আপনার কাছে কি মনে হচ্ছে এর মধ্যে দিয়ে একজন ভোক্তা, অর্থাৎ দুধের যে গুণগত মান তারা চাইছে একজন ভোক্তা, সেটি সম্পূর্ণরূপে পাবে? তাহলে 100% পাবে, শতভাগ, আমি শতভাগ আশাবাদী। তো এর মধ্যে দিয়ে শুধুমাত্র কি শহরব্যাপী আপনারা এগুলো সরবরাহ করবেন নাকি প্রত্যন্ত অঞ্চল বা আরও এর পরিধিটা আরও বাড়াতে চাই? যেহেতু শুরু হয়েছে, আগে আমরা শহরটা কভারেজ করে তারপর আস্তে 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 অন্যান্য পর্যায়ে এটা আরও বড় পরিসরে যাবে, আরও বড় বড় পরিসরে যাবে। এটা থেকে কীরকম প্রত্যাশা করছেন ব্যবসা? না, অ্যাকচুয়ালি এটা কিন্তু এই এই বিজনেসটা কিন্তু একটা শখের, আমি কিন্তু শখ হিসেবে নিয়েছি এই জন্য যে আমার ওয়ার্ডবাসী এই দুধটা খাবে এবং তারা বলবে যে একটা ভালো দুধ খেলাম। আমার এই যে দুধটা প্রোটিন একটা খাত হিসাবে শরীরের যে ঘাটতি সেটা পূরণ করতে সক্ষম হবে, এবং আমি নিজেও আপনার এই দুধ নিয়েছি এবং এটা আমি শখে নিয়েছি যে আমার ওয়ার্ডবাসী অন্তত ভালো একটা জিনিস খাক এই হিসেবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এখন আপাতত শহরের মধ্যে শুধু আপনারা জানেন যে শহরের মধ্যে আপনি উনি আমাকে একটা সাইট দিয়েছেন, যেই সাইটটাতে আমি বলা চলে আপনার 5-6 ওয়ার্ড সমন্বিত যে এরিয়া সেই এরিয়াটা আমি কভারেজ করব। আর শহরের আরেকটা প্রান্ত যেটা রেল লাইনের ওই সাইট আপনার দেবক বাবুরাইল নিতাইগঞ্জ ওই সাইটটা কামরুল হাসান মুন্না উনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমরা 3-স্টার ডেইরি ফার্মে অবস্থান করছি এবং সেখানে দেখতে যাচ্ছি নারায়ণগঞ্জ শহরে অর্থাৎ কীভাবে প্রক্রিয়াজাত করা হচ্ছে একটি দুগ্ধ খামার, এবং সেখানে উন্নত মানের এই দুগ্ধ খামারটি থেকে কীভাবে প্রক্রিয়াজাত করা হচ্ছে এবং বাজারজাত করা হচ্ছে এবং সেটি মানসম্পন্ন, কতটুকু মানসম্পন্ন তা আপনাদেরকে দেখাতে চেয়েছি এবং আশা করি দেখাতে পেরেছি। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ ছিল এই ডেইরি ফার্মের অবস্থান। আশা করি গুণগত মানসম্পন্ন এই ডেইরি ফার্মটি থেকে আশা করা যাচ্ছে আগামীতে দুধের সম্পূর্ণ উৎপাদনের যে চাহিদা সেগুলো মেটানো যাবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আরিফ হোসেন কনক, নিউজ নারায়ণগঞ্জ, উইজডম।